কাফ স্কাউর হলে অনেক সময় বাসুরকে বাঁচানো খুব টাফ হয়ে যায়। যদি সময় মতো আমরা ট্রিটমেন্ট দিতে না পারি তাহলে কিন্তু প্রবলেম হয়। তাহলে কাফ স্কাউর কেন হয়? প্রত্যেকটা খামারিকে টেম্পারেচার নেওয়া শিখতে হবে, এটার জন্য ডক্টর হইতে হবে নট নেসেসারি, বাট টেম্পারেচার নেওয়াটা শিখতে হবে আপনাদের। এই যদি আপনারা যদি খেয়াল করেন, এই যে তার পেটের দিকে দেখেন কোনো রুম নাই, এই যে এটা হচ্ছে প্রাথমিক স্টেজ। এই স্টেজ থেকে কিছুদিন পরেই আস্তে আস্তে এই চামড়াগুলিতে ছোটো ছোটো করে ফুসকুরি হবে, ঠিক আছে। গাবিকে অবশ্যই এই জায়গাটা চাটতে দেবো না। গাবিকে মেল বাসুরের ক্ষেত্রে সবচেয়ে বেশি চাটে গাবি আম্বিলিকেল এই জায়গাটা, সুতরাং আপনার খেয়াল রাখবেন বাসুর হওয়ার সাথে সাথে বাসুর জন্য কম চাটে, বাসুর চাটতে হবে নট নেসেসারি। অনেক বাসুরি যেটা করে শুয়ে শুয়ে প্রস্রাব করে, প্রস্রাব করা অবস্থায় তার যে এই পেট থেকে এই তলা যে অংশটা, এই ভেন্টের অংশটা, এই অংশটা কিন্তু ভিজে যায়, সবসময় ভিজা থাকে। যখনই সবসময় ভিজা থাকে ওই জায়গাটায় ইনফেকশান খুব বেশি হয়। যদিও ফ্রিজিয়ান জাতের গরু বা গাভীর ক্ষেত্রে শীত হচ্ছে একটা সুইটেবল টাইম, কিন্তু বাচ্চার জন্য এটা সবসময় একটা বেদনাদায়ক একটা অধ্যায়ের কথা, বিশেষ করে শীতকালে। শীতকালে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে বাসুরের নিউমোনিয়া। বাসুরের নিউমোনিয়ার পরে দুই নম্বর যে সমস্যাটা সেটা হচ্ছে কাফ স্কাউর। কাফ স্কাউর বা ডায়রিয়া আপনারা বলে থাকেন সাদা ডায়রিয়া, এই সাদা ডায়রিয়াটা যেটা হচ্ছে আমরা বলে থাকি কাফ স্কাউর। এই কাফ স্কাউরটা হচ্ছে আরেকটা খুব ভাইটাল একটা অসুখ, এটা খুব নটোরিয়াস। এই জন্য যে কাফ স্কাউর হলে অনেক সময় বাসুরকে বাঁচানো খুব টাফ হয়ে যায়, যদি সময় মতো আমরা ট্রিটমেন্ট দিতে না পারি তাহলে কিন্তু প্রবলেম হয়। তাহলে কাফ স্কাউর কেন হয় এই জিনিসটা যদি আমরা জানতে পারি, এটা হচ্ছে গিয়ে জাস্ট টোটালটাই আমরা চেষ্টা করব যে বাসুর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ফিকাল যে কন্টামিনেশানগুলি আছে, গোবর আছে, গোবর যেখানে সেখানে লেগে থাকে, যেমন তার পানির পাত্রে যদি গোবর লেগে থাকে, খাবারের সাথে যদি গোবর লেগে থাকে, ঠিক আছে, ওই জায়গাগুলি থেকে কিন্তু সে সহজে ফিকাল কন্টামিনেশানটা নিয়ে থাকে, তার জিব্বা দিয়ে চাটবে। ছোটো বাসুরের কাজই হচ্ছে সামনে যাই নতুন দেখবে ওইটা থেকে সে চাটার চেষ্টা করবে, নতুন করে এটার সাথে পরিচিত হওয়ার চেষ্টা করবে। এই সে পরিচিত হওয়ার মাধ্যমটাই জিব্বা দিয়ে সে চাটা। তো জিব্বা দিয়ে যে জায়গাটা চাটবে ওই জায়গাটাগুলি আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে কিন্তু এই জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। কাফ স্কাউর হলেই টেম্পারেচার কিন্তু বেড়ে যায়। অনেক সময় আমরা দুইটা জিনিসের সাথে একটু আমাদের ডিফারেনশিয়েট করতে গিয়ে আমরা একটু ভুল করি, যেমন কাফ স্কাউর এবং দুধের ডায়রিয়া। হ্যাঁ, দুধের ডায়রিয়া অনেকটা খামারিরা আপনারা বলে থাকেন যে দুধ বেশি খাওয়াইলে অনেক সময় ছেড়ে কিংবা ডায়রিয়া হয় কিংবা সাদা উদরামের মতো হয়। ওই জায়গাটার ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে ডিফারেনশিয়েট করার একটাই মাধ্যম, সেটা হচ্ছে টেম্পারেচার। আপনি যখন একটা বাসুরের টেম্পারেচার দেখবেন 101 ওইরকম কাছাকাছি সময়, হ্যাঁ, বাসুরটা লাইভ, সে দৌড়াদৌড়ি করতেছে, সব কিছু করতেছে, কিন্তু তার ডায়রিয়া, ওই ডায়রিয়া নিয়ে আপনার টেনশন করার কোনো কারণই নেই। কিন্তু যখন দেখবেন টেম্পারেচারটা 104-105 পর্যায়ে পৌঁছে গেছে, ঠিক আছে, বাসুর শুয়ে তাকে জিমায়, তখন কিন্তু এটা আপনার একটা হেডেকের কারণ, আপনাকে অবশ্যই একজন ভেটের কাছে যেতে হবে, গিয়ে তার পরামর্শ নিতে হবে, চিকিৎসা নিতে হবে। এই দুইটা মানে অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে টেম্পারেচার নেওয়াটা। প্রত্যেকটা খামারিকে টেম্পারেচার নেওয়া শিখতে হবে, এটার জন্য ডক্টর হইতে হবে নট নেসেসারি, বাট টেম্পারেচার নেওয়াটা শিখতে হবে আপনাদের। কারণ এই একটা টেম্পারেচার যখন আপনারা বলবেন এত টেম্পারেচার এত টেম্পারেচার, ওইটা যদি ডক্টরের কাছে বলতে পারেন আর অন্য কোনো সাইন যদি আপনি নাও বলেন, আমরা কিন্তু একটা প্রেডিক্ট করতে পারি আসলে এটার অসুখটা কোন ধরনের হচ্ছে। আপনাকে আপনি যেই জায়গায় থাকুন না কেন, ওভার ফোনে কিন্তু আমরা সেই ট্রিটমেন্ট আপনাদেরকে জানাতে পারি। সুতরাং আপনাদেরকে শিখতে হবে কীভাবে টেম্পারেচারটা নিতে হয়। টেম্পারেচারটা হচ্ছে বাসুরের জন্য একটা খুব সুন্দর একটা নিয়ামক। আরেকটা জিনিস হচ্ছে গিয়া, গ্রাম অঞ্চলে আমরা দেখি যে অনেক সময় ফগ থাকে, কুয়াশা, প্রচুর কুয়াশা থাকে। সেই কুয়াশার সময় বাসুরগুলির ক্ষেত্রে আমরা যদি সম্ভব হয় তার উপর একটা পুরাতন কাপড় কিংবা একটা কম্বল কিংবা একটা পাটের যেই বস্তা, সে বস্তা যদি দিয়ে রাখি তাহলে কিন্তু সে একটা কমফোর্ট জোনে থাকবে। সে যতটা কমফোর্ট জোনে থাকবে টেম্পারেচারের ক্ষেত্রে সে কিন্তু ততই ভালো থাকবে, তার রোগ প্রতিরোধ ততই ভালো থাকবে। আমরা একটু আগে বলছিলাম যে আরেকটা প্রবলেমের কথা আপনাদেরকে হাতে কলমে দেখাবো, সেই প্রবলেমটা হচ্ছে দেখেন এই ধরনের যে বাসুরগুলি আছে, বলছিলাম মেল বাসুর, পুরুষ বাসুরের ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যাটা হয়, ফিমেলও হয় না তা না, ফিমেলও কিন্তু হয়। এই যদি আপনারা যদি খেয়াল করেন, এই যে তার পেটের দিকে দেখেন কোনো রুম নাই, এই যে এটা হচ্ছে প্রাথমিক স্টেজ। এই স্টেজ থেকে কিছুদিন পরেই আস্তে আস্তে এই চামড়াগুলিতে ছোটো ছোটো করে ফুসকুরি হবে, ঠিক আছে, ছোটো ছোটো করে হবে, হইতে হইতে এই এই টোটাল এই চামড়াটাই, এই যে আমরা ধরতেছি অনেক রাফ, কিন্তু আস্তে আস্তে ইনফেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে বাসুরের বিশাল একটা প্রবলেম, ঠিক আছে।
এই প্রবলেম থেকে বাঁচার জন্য আমরা যে জিনিসটা করি সাধারণত মেল বা শরীর বেশি হয়, কারণ হচ্ছে এই যে তার প্রস্রাবের যে রাস্তাটা এখানেই পেশাব করবে, সে যখন শুয়ে থাকবে তখন কী হবে, এই আশেপাশের এই জায়গাটা কিন্তু তলাটা সবসময় কিন্তু ভিজা থাকবে। এই হলো একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হয় বাসুরের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয় প্রবলেমটা, আপনারা খেয়াল করে দেখবেন, এটা হচ্ছে নাভি, ঠিক আছে, জাস্ট এটা হচ্ছে নাভি। মেল ফিমেল দুইটার ক্ষেত্রে কিন্তু নাভিটা এখানে থাকে। ছোট বাচ্চা হওয়ার সময় যখন তার আম্বিলিক্যাল কর্ড যেটাকে বলি, নাভি, নাড়ি যেটাকে বলি, নাড়িটা এরকম এখান থেকে ঝুলে থাকে, এটা যখন আপনার গোবরের সাথে লাগবে, গোবরের সাথে যদি লাগে এটা ইনফেকশনটা আস্তে 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 এটা ভিতরের দিকে যাবে, তখন নাভিটা অনেক মোটা হয়ে যায়, আমরা বলি কলা নাভি, কলার মতো মোটা হয়ে যায়, শক্ত থাকে, পুজ হয়, এখানে ইনফেকশন হয়ে যায়। এখান থেকে কিন্তু আস্তে আস্তে দুইটার দিকের তার মোড় নিতে পারে। এক হচ্ছে তার হার্নিয়া হয়ে যেতে পারে, ওই সময় তার যে এই আম্বিলিক্যাল যে কর্ডটা, সেই কর্ডটা কিন্তু এক জায়গায় আসবে না, যদি না আসে তাহলে কিন্তু ওই জায়গাটা ছিদ্র থাকবে, ওইখান থেকে আসতে ভর যেটা আছে নিচের দিকে নেমে যাবে, এটাকে বলি আমরা আম্বিলিক্যাল হার্নিয়া। আরেকটা কেস হয় যদি আম্বিলিক্যাল ইনফেকশন হয়, এই নাভিতে যদি ইনফেকশন হয়, কলা নাভি যেটাকে বলে, শক্ত হবে, পুজ হবে, ইনফেকশন থাকবে, তখন এটা ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যাবে, কিন্তু তার এই জীবনে সে যত দিন বেঁচে থাকবে সে এই ইনফেকশন থেকে কিন্তু জীবনেও আর ফিরে আসতে পারবে না। তখন কী হয়, যখন বড় হয়ে যাবে তখন কিন্তু তার এই গিটগুলি ফুলবে কিছুদিন পর পর। এটা দেখেন অলরেডি কিন্তু গিটটা ফুলা আছে, এই যে আপনারা যদি এটার দিকে তাকান দেখেন অনেক মোটা, কিন্তু এই সমস্যাটা কিন্তু সবসময় থাকবে। সে যত বড় হবে, সে গাভী হবে, এক বছর, দুই বছর, তিন বছর, কিংবা সে ষাঁড় হবে, এক বছর, দুই বছর, তিন বছর পরে, সে মাঝে মাঝে কিন্তু তার এই যে এই সামনের গিট অথবা পিছনের গিটগুলো ফুলে অনেক মোটা হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে এই আম্বিলিক্যাল হার্নিয়ার সেকেন্ডারি যেই ফেজটা, এই ফেজটা কিন্তু এটাতে দেখা দেবে। সুতরাং আমরা চেষ্টা করবো কি, বাসুর যখন হয় তখন যে আম্বিলিক্যাল কর্ডটা থাকে ওইটার জন্য একটু পবিসেপ লাগাই দেই, পবিসেপ লাগাই দিই এবং সে যেন শুকনা জায়গায় থাকে। সেকেন্ড হচ্ছে গিয়া গাভীকে অবশ্যই এই জায়গাটা চাটতে দেবো না। গাভীকে মেল বাসুরের ক্ষেত্রে সবচেয়ে বেশি চাটে গাভী আম্বিলিক্যাল এই জায়গাটা, কারণ কি প্রস্রাব করার যে জায়গাটা ওই জায়গাটা গাভী আস্তে আস্তে চাটে। ফিমেলের ক্ষেত্রে পিছন দিকে চাটবে, কিন্তু মেলের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটায় বেশি চাটে। যেহেতু এই জায়গাটা বেশি চাটে ওই জায়গায় কিন্তু একটা আম্বিলিক্যাল যে কর্ডটা আছে কর্ডটা ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অনেক সময় এরকমও দেখছি গাভীর যে জিহ্বা প্রচণ্ড ধার, এটা এদিকে চাটতে চাটতে এরকম হয়েছে আম্বিলিক্যাল কর্ড ছিঁড়ে নিয়ে আসে, প্রচুর ব্লিডিং হয় কিন্তু হয়, এটা কিন্তু খুব কমন একটা কেস। সুতরাং আপনারা খেয়াল রাখবেন বাসুর হওয়ার সাথে সাথে বাসুর জন্য কম চাটে, বাসুর চাটতে হবে নট নেসেসারি, এটা খুব বেশি সাইন্টিফিক কোনো জিনিস নাই যে বাসুরকে চাটতেই হবে, ঠিক আছে। তাহলে আমরা এই জায়গাটা আমরা যদি করতে পারি তাহলে এই আরেকটা প্রবলেম থেকে কিন্তু আমরা খুব সহজেই মুক্ত থাকতে পারবো।